তাছাড়া আমাদের কতটুকু খাওয়া উচিত? এখন দেখো সুষম খাদ্য কি? একটু দেখি না স্যার। সুষম খাদ্যটা কি এটা দেখো। আজকে এই প্রশ্নটা দেখো সুষম খাদ্য কি? সুষম খাদ্য হচ্ছে সেই খাদ্য যেখানে আমাদের দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য আমাদের সকল ছয়টা পুষ্টি উপাদান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে। যদি এই খাদ্যগুলো গ্রহণ না করি তাহলে আমাদের দেহ দুর্বল হয়ে পড়বে এবং কর্মক্ষম হবে, আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে। তাহলে আমরা সুষম খাদ্য কেন গ্রহণ করতে হবে? আমাদের স্বাভাবিক বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য। তাহলে সুষম খাদ্যের সংজ্ঞাটা কি পাচ্ছি? দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের ছয়টি উপাদান থেকে যে নির্দিষ্ট পরিমাণের খাদ্য গ্রহণ করা হয়ে থাকে তাই হচ্ছে, বা সরবরাহ করা হয়ে থাকে তাই হচ্ছে সুষম খাদ্য। এই সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি? এখন আমরা প্রয়োজনীয়তা আসবো। সুষম খাদ্য প্রয়োজন আমাদের দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য, দেহ যাতে রোগাক্রান্ত হয়ে না পড়ে সেটা রাখার জন্য, এবং দেহ স্বাভাবিক বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য, বিকাশ প্রাপ্ত হওয়ার জন্য, যাতে অপুষ্টিজনিত সমস্যা আমাদের প্রতিরোধ হয়। তারপর দেখো আমি কিন্তু সুষম খাদ্যের বলেছি কি ছয়টি উপাদান নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করতে হবে। এই নির্দিষ্ট পরিমাণে যদি আমি বেশি গ্রহণ করি তাহলে কিন্তু আমার ওজন অধিক, অর্থাৎ ওবিসিটি, মোটা দেখা দেবে। সেটা কিন্তু আমাদের একটা ওজন আধিক্য, মানে অতিরিক্ত খাদ্যের জন্য সমস্যা তৈরি, একটা সমস্যা। যারা যেসব বাচ্চা দেখবে যে তোমার বয়সে কিন্তু তোমার যে অনেক খেতে অনেক মোটা, এরা কি অতিরিক্ত খাদ্যে গ্রহণের জন্য, অর্থাৎ তার যে খাদ্যের যে প্রয়োজন চাহিদাটা ছিল তার চেয়েও সে দ্বিগুণ খাবার গ্রহণ করার কারণে সে ওজন আধিক্য দেখা দিয়েছে। তাহলে তাহলে আমরা কী পেলাম? সুষম খাদ্য কি? সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। এখন এই সুষম খাদ্য যে গ্রহণ করব, অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি? আমাদের বয়স, আমাদের বয়স অর্থাৎ তোমার যে বয়সটা সেটা ও তোমার কাজের ধরন, ও কাজের ধরন অর্থাৎ তুমি কি ধরনের কাজে লিপ্ত আছো, এইটার উপর নির্ধারণ করে আমি এই সুষম খাদ্যটা গ্রহণ করব। অর্থাৎ যারা বেশি শারীরিক পরিশ্রম করে তাদের বেশি খাবার প্রয়োজন। যেমন আমি কি তোমাদের শিক্ষক, আমি কিন্তু শারীরিক পরিশ্রম করছি না, কিন্তু আমি কি করছি মানসিক অর্থাৎ ব্রেনে, মস্তিষ্কের আমি কাজ করছি, তোমাদের পড়াচ্ছি, এটা তো আমার ব্রেন থেকে বের হচ্ছে, পড়াতে হচ্ছে, বুঝে বুঝে পড়াতে হচ্ছে। তারপর তোমরাও কি করছো? তোমরাও কিন্তু সেটা তোমাদের ব্রেনে সেটা ধারণ করছো। আমরা কিন্তু হাত পা নেড়ে চেড়ে কাজ করছি না। তাহলে আমাদের যে কাজের ধরনটা সেটা হচ্ছে মাঝারি ধরনের কাজ, মজাদার। আর যেটা একদমই বসে ফেলে কাজ করে তারা হচ্ছে যেমন শুয়ে বসে থাকে তারা হচ্ছে একদম হালকা, কিন্তু সব বেশিরভাগই আমরা মজুরি কাজে অন্তর্ভুক্ত। আর যারা শারীরিক পরিশ্রম অধিক করে এদের অন্তর্ভুক্ত কারা জানো? রিক্সা চালক, দিন মজুর, লেবার এবং মাঝি, এরা হচ্ছে অতিরিক্ত শারীরিক পরিশ্রমে অন্তর্ভুক্ত। এদের ক্যালোরি চাহিদা আবার অনেক বেশি, আমাদের তুলনায় অনেক বেশি। আমাদের দরকার সুস্থ স্বাভাবিক, আমি আমার বয়স অনুযায়ী দরকার 1200, তোমাদের যারা 6 থেকে 10 বছরের বাচ্চা আছে 1200, তাদের হয়তো 6 থেকে 700 বা 800। তারপর যে যারা অধিক পরিশ্রম করে তাদের 2000 ক্যালোরি খাবারের প্রয়োজন, 2000 ক্যালোরি খাবার, কারণ তারা যে শারীরিক পরিশ্রম করে সে অনুযায়ী। আজকে আমি তোমাদের আইডিয়া দেখাবো যে কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করব। তোমাদের বইতে দেখো 42 পৃষ্ঠা দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে, 6 থেকে 12 বছর বয়সী শিশুদের একটি খাদ্য তালিকা, অর্থাৎ একদিনের খাদ্য তালিকা। তোমরা কিভাবে খাদ্য গ্রহণ করবে, কোন কোন দল থেকে খাদ্য গ্রহণ করবে, কতটুকু গ্রহণ করবে, কয়বেলা খাবার খাবে, সেটার একটা ছক দেওয়া আছে। দেখো উপরে দেওয়া আছে খাদ্য দলের নাম, এটা তো 6টা খাদ্য দল। 2 নম্বরে দেওয়া আছে কি কি খাদ্য তোমরা নির্বাচন করবে, অর্থাৎ যে কোন কোন খাদ্য গ্রহণ করবে সেটা কি পরিমাণ